গুড মর্নিং, ওয়েলকাম টু অনুসংসারে বন্ধুরা। এখন বাজে সকাল 8টা, এই 8টা থেকে আমি আমার ব্লগ শুরু করছি। আজকে হচ্ছে মানডে, আজকে সকাল সকাল উঠে পড়েছি, খুব সকালে আর্লি মর্নিংয়ে উঠেছি। উঠে ঘরে যাবতীয় কাজ আমার হয়ে গেছে, আমি আজকে করবো ঘর ঝাড়াঝুড়ি। কয়েক স্টার্টিং করলাম আমার আলমারি থেকে, আলমারি করবো, বন্ধু দেখা ওইগুলো সমস্ত যত ঘরের কানের ছিল সমস্ত আমি গুছিয়ে রাখছি, পুরোনোগুলো সাইড করবো, নতুনগুলো কিনবো, তাই এগুলোকে একটু গুছিয়ে গাছি রাখছি। আর আমি করবো আজকে ফ্রিজ পরিষ্কার, ফ্রিজটায় রেখে না সব ফ্রিজ থেকে বের করে রেখেছি, আগে একটা একটা করে স্টেপ করবো। আর করবো সিঁড়ির আজকে সিঁড়ির জায়গায় যে জুতো আমার দাগ আছে সেইগুলো, এই কাজগুলো করি। তাহলে দেখতে থাকুন বন্ধুরা, দেখুন আমার ঘরে রাখা কানেরগুলো আমি এরকমভাবে বানিয়েছি। পিচ বোর্ড ছিঁড়ে এক জায়গায় রাখলে কী হয় খুঁজে পাওয়া যায় না, এটা রেখে দেবো, যেটা খুশি সেটা পরবো। পুজো আসছে, নতুন কানের একটা সাইড, পুরনো কানের একটা সাইড, কি বন্ধুরা বুদ্ধিটা কেমন, ভালো তো? তাহলে কোথায় তাড়াতাড়ি করে কি করেছি বলুন তো, এই কাটা কম্পাস দিয়ে ফুটো করে দিয়েছি প্রত্যেকটা, করে একদম দোকানের মতো সাজিয়ে রাখবো, ম্যাচিং ম্যাচিং করবো, ভালো লাগছে বলবেন কি? একটা জায়গা রাখলে, যেমন আমার এই ছোটো কৌটো পন্ডস কৌটোতে আমি ছোটো ছোটো কানেরগুলো রেখেছিলাম, এই যে এগুলোও সব গোছাবো আমি, খুঁজে পাওয়া যায় না, যখন পড়বো তখন একটাও খুঁজে পাই না, এই হয়ে যায় আমার, একটাও খুঁজে পাই না দরকারের সময়, তাই আমি একদম ভেবেই রেখেছি, একদম গুছি গুছি রাখবো। সময় আছে আজকে, রান্না বান্না খুব একটা নেই, হালকা রান্না, দেখি কীভাবে কী করি, কাজ থেকে আমি আজকে সব করেই উঠবো যত বেলা হয়। অনেক দিন ধরে গোছাবো গোছাবো ভাবছি, একটাও গোছানো হচ্ছে না। এই কানেরগুলো কত ভালো লাগে পড়লে সালোয়ারের সাথে, কিন্তু পড়বো যে খুঁজেই পাই না এগুলোর সময়, তাই আর এখন বুদ্ধি খুলে গেছে মাথায় একদম, এগুলো রেখে দেবো আলমারিতে, এটা টুক এটা টুক এটা, আর কোনো ঝামেলা হবে না, 7 দিনে 7টা কান চেঞ্জ করবো, সকালে একটা, পুজোর সময় সন্ধ্যেবেলা একটা, দুপুরবেলা একটা, আবার তো এবছরে কেনা হবে, যাবো হাতিবাগানে যাবো। চলো আবার একটুখানি কাটা কম্পাস দিয়ে একটা করে নিই, জায়গা আছে, হয়ে গেল। এবার এইটা এটা লাগিয়ে দেবো, ফ্রিজটাও পরিষ্কার করবো, ফ্রিজের যে এগুলো থাকে কাভারে এই পাতাগুলো এগুলো পরিষ্কার করবো, সমস্ত কাজ আছে আজকে, টুকিটাকি শুকনো কাজ সব করে দেবো আজকে, করে রাখবো। দেখুন ভালো লাগছে বন্ধুরা, এই কৌটো কাউটা না আলমারিতে লকারে ওই পাশে জায়গাও নেই, এত কৌটো কাউটা মানে সংসার যেন হয়েছে, আর এটা করবোই না, এই একদম ছিমছাম রেখে দেবো আজকে, একদম পুরনো জুটা আছে সব বাতিল দিয়ে দেবো, নতুন নতুন সব করে গুছিয়ে রেখে দেবো, এই কৌটো শর্ত। মায়ের জিনিসপত্র আমি বের করার পরে ফুল ঝাড়ু দিয়ে আগে সমস্ত ঝাড়াঝুড়ি করে নিচ্ছি, আর তারপরে যে ফ্রিজের ওপরে যে ম্যাটগুলো সেগুলো সার্ভ দেবো, ভেজিটেবিল রাখার বাস্কেটটাও আমি সার্ভ দিয়ে আসছি। ঝাড়াঝুড়ি করার পরে ম্যাটগুলো আমি ভালো করে সার্ভ দিয়ে একদম পরিষ্কার করে মুছে শুকনো করে আবার রেখে দিলাম, আর ভেজিটেবিলের ট্রেটাও আমি সুন্দর করে মুছে আমি রেখে দিলাম, প্রত্যেকটা পপার জায়গায় রাখা হয়ে গেল আমার। করে রাখার পরে মানে তুলে রাখার পরে এবার ডালগুলো আমি ফ্রিজে রাখছি, আপনারা হয়তো ভাববেন যে ডালগুলো কেন আমি ফ্রিজে রাখছি, কিন্তু শুভেন্দু একসাথে 6-7 রকমের ডাল এনে ফেলেছে, তো কিন্তু বাইরে রাখলে পিঁপড়ে হবে, তাই আমি আপাতত এখন ডালগুলো ফ্রিজেই রাখছি, আর কৌটোগুলো ভালো করে পরিষ্কার করে নেওয়ার পরে আমি পপার জায়গায় যে যেখানকার ডাল সেখানকার আমি রেখে দেবো, তাই আমি ফ্রিজে রাখছি, ফ্রিজে কেউ ডাল রাখে না আমিও জানি, আর সমস্ত জিনিসপত্র আমি রেখে দিচ্ছি যা যা আমার ফ্রিজে থাকা, তাই আমি সুন্দর করে আগে গুছিয়ে নিয়ে রেডি হয়ে নিই, যা জিনিসপত্র ফ্রিজে থাকা তাই আমি সব প্রপারলি রেখে দেওয়ার চেষ্টা করছি, যা যা থাকে
ওপর দিয়ে ফ্রিজে আমি রাখলাম সমস্ত ফ্রেশ প্যাক যা যা ফাঁক করি, আর এদিকে চকো পাউডার, গোলাপ জল, আচার, সসের বোতল ফোতল সমস্ত রেখে দিলাম। সবজির ট্রে তো সবজিও আমি কিছুটা রেখে দিলাম, সবজি নেই সেরকমভাবে, আনতে হবে কাল পরশুর মধ্যে যাবো বাজারে। আর এদিকে ডিম এনে ডিমটাও রেখে দিলাম, কমপ্লিট হলো আমার কাজ। আমি সিঁড়ি পরিষ্কার করে নিলাম সমস্ত ধুয়ে ঝাড় দিয়ে, প্রথমে ঝাড় দিলাম, তারপর সমস্ত সিঁড়ি মোছা করা হয়ে মুছে দিলাম, জুতোগুলো প্রপারলি যেগুলো বাতিল দেওয়া সেগুলো বাতিল দিলাম, আর সমস্ত প্রপার জায়গা রেখে দিলাম। সাইকেলটাও রানুর সাইকেলটাও মুছাল মুছলাম, এই আমার সিঁড়ির কাজ এতক্ষণ ধরে কমপ্লিট হয়। কমপ্লিট হয়ে গেছে, সিঁড়ি পরিষ্কার, জুতো পরিষ্কার, ফ্রিজ পরিষ্কার, সমস্ত আপনাদের দেখিয়ে দিয়েছি, সমস্ত কাজ আমার কমপ্লিট। এবার আমি করবো রান্না, রান্নাতে করবো আমি আজকে, আমি কী খাবি বলছি, ও বলছে ডাল আলু ভাতে, কিন্তু ডাল আলু ভাতে করলে হবে না, কারণ আমাকে আবার রাত্রে টিউশনই আছে, তাই আমি এখন ডিমের ঝুল ভাত করবো, এটাই এখন আমার মেনু থাকবে দুপুরে। ডিমের ঝুল ভাত একতরফরই ভাত, সুরেন্দু বা অফিসে, তাই আমি আর মামে অত অসুবিধা নেই, ডিমের ঝুল ভাত দুবেলা করে রেখে দেবো। আর তাহলে রান্নাঘরের দিকে যাওয়া যাক। রানি গান করছে, না গান হচ্ছে টিভিতে, রানি করছে নাচ, দেখুন বন্ধুরা। এতক্ষণ খেলা হলো, এবার নাচ হচ্ছে। ভালো করেছে, ডিমের ঝোল কমপ্লিট, পেঁয়াজ রেখেছি কেটে আর লেবু কাটেছি, ভাত হয়ে গেছে। এবার আমি করবো একটুখানি এক তরকারি, তো ওই জন্য একটু পেঁয়াজি মতন করবো, তাতে দিয়েছি বেসন, কাঁচা লঙ্কা, খাবার সোডা, নুন আর পেঁয়াজ কাটব, এটা কেটে পকোড়া মতন করে এক তরকারি হয়ে গেছে। ভালো লাগে না এক তরকারি খেতে, আর কোনো শাক ভাজাও নেই, কিছু নেই, উঁচেও নেই, তাই একটুখানি এটা পকোড়া মতন করে মামা মামে খেয়ে নেবো। তাহলে এটা করে আমরা একেবারে খাবার টেবিলে যাচ্ছি। রান্না করলাম ডিমের ঝোল আর ওই পকোড়া করলাম, তার মধ্যে আপনারা বন্ধুরা দেখলেন রানি নাচ করলো, রানি অনলাইনে ক্লাস করলো, রানি পুতুল খেলা হলো, রানি নাচ অনেক কিছু করলো, রানি আবার গান ডিজে বাবু গানও নাচ করলো, খুব ভালো করেছে, খারাপ খুব একটা করেনি, ভালো। কেমন করেছেন বন্ধুরা আপনারা কমেন্ট করে জানাবেন। আর হচ্ছে আমরা খেয়ে নিই তাহলে, এরপরে আজকে যাওয়ার তো কোথাও নেই, যেতে তো প্রতিদিনই ইচ্ছা করে, প্রতিদিনই যেন মার্কেটিং করি, কিন্তু সময় কোথায়, পড়াশোনা থাকে, মেয়েও যেতে পারে না, একা একা কোথায় যাব। তাই বন্ধুরা খাওয়া দাওয়া করে নিই, করে নিই একটু রেস্ট নিই, বিকেলে আবার টিউশনই আছে, মেয়েরও অনলাইনে ক্লাস আরম্ভ হবে বিকেলে, যে বাড়ির টিচার পড়ায় তারাও ক্লাস করাবেন। তাহলে বন্ধুরা খেয়ে নিয়ে তাহলে সন্ধ্যের টিফিন, ফ্রেঞ্চ ফ্রাই প্রায় শেষের দিকে হয়ে গেল, এত ভালো হয়েছে, খেতে আরম্ভ করেছি, ভিডিও করার আগে দেখি। আর চা, এই ফ্রেঞ্চ ফ্রাই আর চা খেয়ে আমি যাবো পড়াতে, রানি পড়তে বসে গেছে অলরেডি, তারপর কন্টিনিউ করবে বলে আমিও পড়ে আসার পর ওকে পড়া দেখতে হবে, দেখি কী করেছে করবে। আর আমার রাত্রে রান্না করতে হবে না, আমার রাত্রে রান্না সব কমপ্লিট, পড়িয়ে আসার পরে শুধু করব ভাত। ভালো হয়েছে, দারুণ হয়েছে, খাওয়াবেন ভালো, আর ঝাল ঝাল এমন কিছু না, সোজাই আছে। আর একদিন একদিন আপনাদের সাথে এই ফ্রেঞ্চ ফ্রাইটা শেয়ার করবো কীভাবে করলাম, শুধু তো আলু ভাজি হয়ে গেল। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার ভিডিও অবশ্যই দেখবেন কিন্তু, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে বন্ধু আমি আমার কথা এখানে আজকের মতো শেষ করলাম,
কালকে আবার নতুন ব্লগ নিয়ে আসবো, ওয়েট করবেন আমার জন্য। বাই, গুড নাইট।